একটা ছেলের ওয়াজ করেছি ঠিক না বেঠিক করছিলাম কি না আপনাদের মুখস্থ আছে তো আসেনি ছেলের নামটা কি জুরি ইজ ফাইন থ্যাংক ইউ ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার তে এই যেই ছেলের সাথে মায়ের প্রেম দেখেন মার কথা অমান্য সে মাকে গালিও দেয় নাই মাকে বকাও দেয় নাই জুরিস কি এত একটা আল্লাহওয়ালা ছিল এত বুজুর্গ ছিল সে আমরা জামাতে নামাজ পড়ি না দেখবেন অনেক বেশি আল্লাহওয়ালা মানুষ কিন্তু দেখবেন আপনাদের সাথে জামাতে নামাজ পড়বে না কারণ শরীয়তের মোল্লারা ঠুসঠাস করে রুকু সেজদা দেয় ঠিক নেই সবাই না কিন্তু আবার তো এটা কিন্তু তরিকতের লোকের অনেক বেশি প্রেমিকরা এটা মানতে পারে না তাদের রুকু হবে লম্বা তাদের সেজদা হবে লম্বা আয়াত তেলাওয়াত করবে লম্বা করে এজন্য তারা নির্জনে গিয়ে ইবাদত করে একাকিত্বে ইবাদত করতে পছন্দ করে তেমন একটা ছেলে ছিল হযরতে জুরাইজ এবার তিনি অন্যত্র একটা হুজরা বানাইলেন সেই হুজরাটা হাদিস শরীফ আরে একবারে সহিহ হাদিস বুখারী মুসলিমে এসেছে মাটি দিয়ে একটা হুজরা বানাইলেন বানানোর পরে উনি নামাজে পড়তেছেন একদিন নামাজ পড়ার সময় হঠাৎ করে মা আসছে মা ডাইকা বলে জুরিস আমি মা আসছি একটু দেখা করো বাবা এবার জুরিস ডেকে ডেকে বলে ওগো আল্লাহ আমি কি মায়ের ডাকে সারা দিব নাকি নামাজ পড়ব সর্বশেষই জুরি সিদ্ধান্ত করলো আমি নামাজটা চালিয়ে যাই পরে মায়ের সাথে দেখা করব এই কথা বলে তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করে হুজরা থেকে বের হয়ে দেখে মা নাই আজকে একদিন চলে গেল দ্বিতীয় দিন আবার জুরি নামাজরত অবস্থায় আবার মা বাহির থেকে ডাকছে বাবা আমি মা এসেছি একটু দেখা করো না এবার বন্ধ আবার জুরি আগের মতো বলতেছে আমি কি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজ পড়ব দ্বিতীয় দিন জুরিস নামাজ শেষ করে ফেলল নামাজ শেষ করার পরে আবার বাইরে এসে দেখে আজকেও বন্ধ মা নাই দুই দিন চলে গেল তৃতীয় দিনেও সেম ঘটনা ঘটলো মা ডাকতেছে সারা দেয় না নামাজ পড়তেছে নামাজ শেষ করার পরে এবার বন্ধ মা তিন দিন এসে সন্তানের সাথে দেখা করলো সন্তান নামাজকে বেশি প্রাধান্য দিয়েছে মা দুকিরির আহ্বানকে তিনি সারা দেয় না প্রাধান্য দেয় না এবার কি করলেন মা যাওয়ার সময় বলে আল্লাহ এক এক করে তিন দিন ছেলের সাথে দেখা করতে আসলাম তিন দিন পার হয়ে গেল ছেলে দেখা করালো দেখা করলো না বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ মা বললে দিছে ছেলে কি গালি দিছে না আর নামাজ পড়তেছে রুকু করতেছে সেজদা করতেছে এডসে বড় না আমার ফাইভ ফিলার্স অফ ইসলাম ইসলামের কয়টা খুঁটি পাঁচটা এর মধ্যে প্রথম কি ইমান তারপরে কি নামাজ এই দুই নাম্বারটা হলো নামাজ আম ইমানের পরে প্রথম তর স্তর হলো আমল উত্তম হলো নামাজ নামাজ পড়তেছেন এবার দেখেন কি খেলা আল্লাহ রাব্বুল আলামিন মাকে কত পছন্দ করেন মায়ের দরখাস্ত আল্লাহর কাছে কতটা সহজে কবুল হয় এই কথা বলে তো মা চলে গেছে জুরিস কিন্তু জানে না পাশে বসবাস করত এক বেশ্যা মহিলা বেশ্যা মহিলা অনেক অপরাধ করেছে এবার আশেপাশের কিছু অসভ্য লোক তাকে উস্কানি দিছে আমাদের সমাজে আছে না নাই আছে চুরি করতে লাগলে কইবো আজকে রাতে চুরি করি না আমার কাছে রাইস কালকে করিও রাইস ঠিক কিনা বলেন তার মানে অসৎ কাজে উৎসাহ দেনেওয়ালা আছে না নাই আছে এবার বন্ধু কি করলেন বেশ্যা মহিলা পাগল হয়ে গেছে জুরিজের চরিত্রে কলঙ্ক লাগানোর জন্য সে ব্যভিচার অলরেডি করে ফেলছে করার পরে তার গর্ভে চর সন্তান চলে আসলে দেখবেন মাঠের দান লুকানো যায় না গাছের ফল লুকানো যায় না তেমনি মায়ের পেটের সন্তান ঢাইকা রাখা সম্ভব নয় একদিন যাবে একদিন বড় হবে এবার দেখতে দেখতে ওই বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো প্রসব করার পরে আবার সমাজের মানুষ ধরলে সন্তান কই পাইছো কই সন্তান এনেছি জুরিজের কাছ থেকে তো আসতে জুরিজ কি কিছু জানে জুরিজের কোনো খবর নাই জুরিজ বন্ধু ঘুমিয়ে আছে আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে এরে যুবকের দল আমি কি বুঝাইতে চাই তোমরা একটুখানি বুঝো এবার জুরিজ কি করলেন জুরিজ তো ঘুমিয়ে আছে বেশ্যা মহিলা এবার বন্ধু পাগল হয়ে গেছে এবার বন্ধু কি করলেন সমাজের অসৎ মানুষগুলো পাগল হয়ে গেল দেখবেন সমাজে চোর চুরি করলে কোনো দোষ নাই একজন নেশাকর নেশা করলে কোনো দোষ নাই একজন ডাকাত ডাকাতি করলে কোনো দোষ নাই ইমাম সাহেবের মাজা যদি একটু বাঁকা হয় বিচার শুরু হয়ে যায়
ঠিক না বেঠি এটা আমার কথা না আদিকাল থেকে হাদিস শরীফ থেকে এসেছে দেখেন বন্ধু জুরিস কি সত্য না মিথ্যা সেটার খবর নাই এবার কি করলো জুরিসের হুজরাটা ভেঙে ফেললো জুরিসকে মারতে শুরু করলো টেনে হেসরে তার হুজরা ভেঙে তাকে ঘর থেকে বন্ধু বের করে দিল কি করে দিল বের করে দিল তার হুজরা থেকে বের করে দিল ওই আল্লাহওয়ালা জুরিস ডেকে ডেকে বলছে আল্লাহওয়ালা জুরিস ডেকে ডেকে বলছে সন্দেহ হলে আগামী কালকে বলবেন কিতাব নিয়ে আসব কোনো সমস্যা নাই এক যদি শুধু বারো ফার ওয়াজ করতাম তাইলে না হইতো ওয়াজ দুগোটা বাংলাদেশে চলে কিছুদিনের মধ্যেই যাব আমেরিকাতে তারপরে যাব মালয়েশিয়াতে ওয়াজ তো শেখ তারপরে তো সেখানেও চলবে ওয়াজ ঠিক না বেঠি কথা বলেন না কেন এটি কিন্তু সবটি কারাগারি করতেছে হুজুর আমরা আপনার সাথে কারে নিবেন আমি কে জান নসিব আছে সেই যাইব ঠিক কিনা বলেন তবে চ্যানেল ফাইভ ওয়াদা করাইলেছি হুজুর আমেরিকা গেলে আমি আছি সেদিন কিন্তু ওয়াদাও দিছি 100% কেন বলছি বন্ধু সন্দেহের কোনো অবকাশ নাই আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আপনাদেরকে নোংরা পথ থেকে উঠিয়ে আনার জন্য বলছি এবার সমাজের নষ্ট মানুষ কি করলেন সমাজের এই সমাজের নষ্ট মানুষগুলো আকাঙ্ক্ষিত হয়ে জুরিসকে প্রহার করলেন জুরিস বলে বলো না কেন আমাকে প্রহার করছো কেন আমাকে মারতেছো একটু শুনতে চাই কি চাই এবার ওই লোকেরা বলল তুমি কি জানো না আসলে তো জুরিয়েত জানে না বলল ওই বেশ্যা মহিলার সাথে অবৈধভাবে মেলামেশা করে তার গর্ভে সন্তান দিয়েছ এবার জুরিস বলল শুনে বুঝতে পারছি একটা ঘটি এনে দাও ঘটি দিয়ে পানি এনে দেওয়া হলো পানি এনে দেওয়ার পরে বন্ধু এবার তিনি অজু বানাইলেন বানাইয়া তিনি মাত্র দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল ওই যে ছোট্ট বাচ্চা কোথায় আছে আমার কাছে নিয়ে এসো এবার ছোট্ট বাচ্চাটাকে যখন আনা হলো বন্ধু ধরে এই বাচ্চার পেট এটা কি বাচ্চার পেটটার উপর হাতটা হযরত জুরিজের বরকতময় হাতটা তিনি রাখলেন রাইখা বলে বাবু বলো না রে তোমার বাবাকে এই কথা বলতে দেরি রে এই নবজাত শিশু ছোট্ট বাচ্চাটা দেখাইয়া দিল ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রাখাল আমার বাবা সবাই ফয়সালা পেয়ে গেছে ছোট্ট বাচ্চার জবান থেকে প্রমাণিত হয়ে গেল ও বন্ধু তখন কি করলো যেই পাপীগুলো যেই অপরাধীগুলো হাজার চেষ্টা করেছে জুরিজের কাছে ক্ষমা চাইতে ও বন্ধু জুরিসকে বারবার বলেছ ও জুরিস ক্ষমা করে দাও আমরা ভুল পথে এতদিন হেঁটেছিলাম আমরা জানতাম না তোমার এই হুজরাটাকে স্বর্ণ দিয়া বানায়া দিব জুরিস ডেকে ডেকে বলছ ও বন্ধু জুরিস বলেছে আমার হুজরা তোমরা স্বর্ণ দিয়ে বানায়া দেওয়ার দরকার নাই তোমরা যদি স্বর্ণ দেওয়ার ইচ্ছায় থাকতো তাহলে আগে আমার সাথে তোমরা আলাপ আলোচনা করতে ঠিক কিনা বলে জুরিস বলেছে বারবার বলেছে তোমার এই হুজরা স্বর্ণ দিয়ে বেঁধে দিব জুরিস অনুমতি দেয়নি আমাকে স্বর্ণ দিয়ে হুজরা বানাইতে হবে না পরে কি করেছেন যারা অনেক বেশি প্রেমে আবেগ প্রবণ হয়ে গেছে বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে জুরিজের সমস্ত শরীরে তারা বরকতের জন্য চুমু খাইতে শুরু করলো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে আপনারা ফলো করছেন কিনা জানি না যারা বুদ্ধিমান মানুষ বুঝতে পেরেছেন ওখানে ওয়াজ কিন্তু একটা না কয়েক রকমের আছে ঠিক না বেঠি আর জোরে মহা